আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আল্লাহ 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 মাবুদা আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ 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 যত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বাজে বিশারাশ এলাকার সুন্নি মহাসম্মেলনে বৈশা আল্লাহ এই এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এই এলাকার দাড়ি ফাঁকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ আমার পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে রে দয়া চট্টগ্রাম থেকে র‍্যাবের সদস্য আমার ভাই জাবেল শাশাকে হাত বাড়াইছেন আমার রাহুল ভাই সহ ফেসবুক লাইভের মাধ্যমে যারা যারা আজকের মোনাজাতের মধ্যে শরীক হইছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন মওদুদ ও দয়াল আল্লাহ আমি গুনাহগার আমি নাকামদার নালায়েক কিরে আমার এই বাজে বিশারা এলাকার বাই বাবা রে মুনাজাত হইতাছে আমার সঙ্গে দুইখানা হাত বাড়াইয়া দেও না রে ভাই কিরে আমার এই বাজে বিশারা এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হইছে নি গো মা আমরার সঙ্গে মালিকের দরবারে দুইখানা হাত বাড়াইয়া দেও না গো মা আল্লাহ গো তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে রে আল্লাহ জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি রে আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো আজ দাইলেই বাদে বিশালার মধ্যে ঘুরা ফেরা করতেছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি গো এই বাজে বিশাল গোরস্তানের মাটিটা লাফা লাফি জানি না রে আল্লাহ আল্লাহ কোন ভাই বাবার জন্য জানি গো এই বাজে বিশাল বাসনুরার বাসগুলা পাইখা লালে লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি গো এই এলাকার কাপনের কাপড়ের দোকানে কাপনের কাপড় কাইটা রেডি কইরা রাখছি আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি আব্বার কবরে রাজা বন্ধ হইছে দাদির কবরে রাজা বন্ধ হইছে নি দাদা দাদিরে ক্ষমা করছনি মাউদম ডাকলে কি জুড়াই রে মন কি বান ঠান্ডা হয় কে না দেখিলে দুই নয়নে দয়া আল্লাহ করো আল্লাহ জানাই তোমার মনে আমার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তুফারে নিয়া আমার সঙ্গে নি কইবা কথা গো মুক্তের বিচার নাই সবাই আগো আল্লাহ করো আল্লাহ জানাই
তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ দুধের আগুনে পালাইয়া আমার সঙ্গে নেই কইবা কথা গো আজরাইল পাঠাইয়া গো আল্লাহ জাহালয় তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু হযরত ইউনূস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমার সঙ্গে নি কইবা কথা গো অন্ধকার গুর্ণি দানের কবরে ঢুকাইয়া গো আল্লাহ বড় আল্লাহ জাহালয় তোমার মনে আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে জগতে আব্বা নাই আব্বা হারাইয়া ইতিম হইয়া গেছে একটা শ্রেণীর মানুষ আছে জগতে মা নাই মা হারাইয়া ইতিম হইয়া হাত বাড়াইছে আল্লাহ যার আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দিয়া আব্বাই অন্ধকার কবরে আব্বার কবরে আর যাব দিও আমিন দয়ালে কেমন সন্তান হাত বাড়াইছে রাত্র গভীর মাহফিল থেকে বাড়িতে বিরা মায়ের চেহারা দেখত না যে নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে আল্লাহ সন্তান রে বিদেশ পাঠানোর লাগিয়া মা নিজে একটা নতুন কাপড় পরছে না সন্তান রে পড়ালেখা করানোর লাইগা মা জননী নিজে কোন আরামায়েশ করছে না আজকে কে জানি এমন মার হারাইয়া হাত বাড়াইছে রাব্বুল আলামিন যাদের এমন মা অন্ধকার কবরে আল্লাহ আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া সবার চেহারা দেখবো রে দয়াল যারার মা নাই তারা তো তারার মা রে দেখতো না আল্লাহ যারার মা নাই তারার মতো হত বাগাই এতিমার কেউ নাই আমার পর্দার আড়ালে কোন মা জানি এমন মারে হারাইয়া হাত বাড়াইছে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ কত মানুষের চেহারা দেখে মা জননীর চেহারা দেখে না এখানে কত সন্তান আছে আল্লাহ তারার চোখের সামনে কত মানুষ মারে মা কুইয়া ডাকে যারার মা নাই তারা তো তারার মারে মা কুইয়া ডাকতে পারে না কাজকর্ম থেকে আসলে মা জননী সন্তানের কপালে একটু গাম দেখলে নিজের আসলা দিয়া সন্তান রে মুইসা দিত আজকে মা নাই আজকে মা জননী তো আমরা রে আদর কইরা মুখের ময়লা গুলা মুইসা দে না মা গো তোমার মত লই না কে গো আমায় বুকে টানি আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আল্লাহ কার জানে মা নাই আল্লাহ কে জানি আমার মারে হারাইয়া কান্দে আল্লাহ যাদের মালায় আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও রাব্বুল আলামিন
এই এলাকার কত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া ডাক্তার আলমগীর সাহেব আগামী বছর মাহফিলের জন্য পুরাটা খরচ বহন করবে বলছে। আল্লাহ অনেকে 10,000 কইরা কইরা টাকা দান করছে 5,000, আল্লাহ এমনি কইরা যারা যারা দান করলো মশলার খরচ তেলের খরচ চাউলের খরচ গুলা গুলা দিছে, আল্লাহ তাদের সবার দান গুলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের আম্মা আব্বা আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। আল্লাহ বিশেষ করে আমার রেজাউল ভাই, আল্লাহ ওনার মার জন্য বাবার জন্য দোয়া চাই কবুল করো, কলিজার টুকরা সন্তান গুলার জন্য দোয়া চাই কবুল আর মঞ্জুর করো। আজকের মাহফিলের সভাপতি সাহেব দোয়া চাই ওনারে কবুল আর মঞ্জুর করো। আসার সময় অনেকে দোয়া চাইছে তারা সবাই রে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মধ্যে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইয়া দিছে, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করো। আল্লাহ যাদের কামাই রুজি নাই কামাই রুজির মধ্যে বরকত দান করো। বিদেশের জমিন থেকে এলাকার বাজে বিশারা যত প্রবাসী সন্তান আছে আল্লাহ, বাজে বিশারা যত সন্তান বিদেশে আল্লাহ তাদের সবাইকে আজকের মাহফিলের ওসিলায় কবুল করে নাও। আজকে এই মাহফিলের ওসিলায় এলাকার কবর আছে পাপ করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে যারা যারা হাত বাড়াইছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল আল্লাহ। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া প্যান্ডেল দিয়া আল্লাহ পাহিম এসডি মিডিয়া জিএম সুন্নি মিডিয়ার আমার ভাইয়ারা আল্লাহ যে মিডিয়ার ভাইয়ারা এসেছেন আল্লাহ আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন মরে যাবো দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। আল্লাহ আমার ফরদারানার মা বোনেরা কি চায় আপনার জানার বাকি নাই, আমার মারা দোয়া চাই তাদেরকে কবুল করেন। আর মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়ায়েন মধুর কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।